হ্যালো বিয়স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন ঈদ উল মুক্তি পাওয়া এগারোটি সিনেমার মধ্যে সিনেমা সিনেমা দিন বক্স বক্স অফিস অফিস থেকে থেকে কত কত আয় আয় করেছে করেছে এবং দিনে কোন চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক এই তালিকার ছয় নম্বরে আছে আদর আজাদ পূজাচিরি অভিনীত লিপস্টিক সিনেমাটি লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে ষাটটি সিনেমা হলে মুক্তি পায় এই ষাটটি সিনেমা হল থেকে লিপস্টিক সিনেমাটি প্রথম সপ্তাহে গ্রস কালেকশন করে প্রায় তেতাল্লিশ লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় এগারোটি সিনেমা হলে চলছে এই এগারোটি সিনেমা হল থেকে তেরোতম দিন লিপস্টিক সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় তিন লক্ষ টাকা আদর আজাদ পূজাচেরি অভিনীত লিপস্টিক সিনেমাটি তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ছেষট্টি লক্ষ টাকা লিপস্টিক সিনেমাটি তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল নিট কালেকশন করেছে প্রায় সতেরো লক্ষ টাকা এই তালিকার পাঁচ নম্বরে আছে জিন্টু সিনেমাটি জিন্টু সিনেমাটি প্রথম সপ্তাহে ছয়টি সিনেমা হলে মুক্তি পায় এই ছয়টি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে জিন্টু জিন্টু সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় তিপ্পান্ন লক্ষ টাকা জিন্টু সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে প্রায় ছয়টি সিনেমা হলে চলছে এই ছয়টি সিনেমা হল থেকে গ্রস কালেকশন করেছে জিন্টু সিনেমাটি তেরোতম দিন প্রায় তিন লক্ষ টাকা জিন্টু সিনেমাটি তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে আটাত্তর লক্ষ টাকা তেরো দিনে টোটাল নিট কালেকশন করেছে জিন্টু সিনেমাটি প্রায় বিশ লক্ষ টাকা এই তালিকার চার নম্বরে আছে বুবলি ও রোশন অভিনীত মায়া সিনেমাটি মায়া সিনেমাটি প্রথম সপ্তাহে নয়টি সিনেমা হলে মুক্তি পায় এই নয়টি সিনেমা হল থেকে

দেওয়ালের দেশ সিনেমাটি দেওয়ালের দেশ সিনেমাটি প্রথম সপ্তাহে চোদ্দটি সিনেমা হলে মুক্তি পেয়েছিল এই ১৪টি সিনেমা হল থেকে টোটাল গ্রস কালেকশন করেছে প্রথম সপ্তাহে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় পঁচাত্তর লক্ষ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র ষাটটি সিনেমা হলে চলছে এই ষাটটি সিনেমা হল থেকে তেরোতম দিন দেওয়ালের দেশ সিনেমাটি গ্রস কালেকশন করেছে প্রায় দুই লাখ টাকা রাজ ও বুবলি অভিনীত দেওয়ালের দেশ এই সিনেমাটি তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে অষ্টআশি লক্ষ লক্ষ টাকা তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল নেট কালেকশন করেছে দেওয়ালের দেশ সিনেমাটি প্রায় বাইশ লক্ষ টাকা এই তালিকার দুই নম্বরে আছে রাজ অভিনীত অমর সিনেমাটি অমর সিনেমাটি প্রথম সপ্তাহে একুশটি সিনেমা হলে মুক্তি পায় এই একুশটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে অমর সিনেমাটি গ্রস কালেকশন করে প্রায় এক কোটি তিরিশ লক্ষ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি দ্বিতীয় সপ্তাহে এসে মাত্র আটটি সিনেমা হলে চলছে এই আটটি সিনেমা হল থেকে তেরোতম দিন গ্রস কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় দুই লাখ টাকা রাজ অভিনীত অমর সিনেমাটি ১৩ দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে এক কোটি ষাট লক্ষ টাকা তেরো দিনে টোটাল নিট কালেকশন করেছে অমর সিনেমাটি প্রায় একচল্লিশ লক্ষ টাকা এই তালিকার এক নম্বরে আছে মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি রাজকুমার সিনেমাটি প্রথম সপ্তাহের রেকর্ড পরিমাণ একশো ছাব্বিশটি সিনেমা হলে মুক্তি পায় এ একশো ছাব্বিশটি সিনেমা হল থেকে প্রথম সপ্তাহে রাজকুমার সিনেমাটি গ্রস কালেকশন করেছে বারো কোটি নয় লক্ষ টাকা দ্বিতীয় সপ্তাহে এসে রাজকুমার সিনেমাটি একশো ১১৪টি সিনেমা হলে চলছে এই একশো সিনেমা হল থেকে রাজকুমার সিনেমাটি তেরোতম দিন গ্রস কালেকশন করেছে প্রায় সত্তর লক্ষ টাকা মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি তেরো দিনে বক্স অফিস থেকে টোটাল গ্রস কালেকশন করেছে ষোলো কোটি দশ লক্ষ টাকা তেরো দিনে টোটাল নেট কালেকশন করেছে রাজকুমার সিনেমাটি চার কোটি দশ লক্ষ টাকা আটা কথা না বললেই নয় মেগাস্টার সাকিব খান অভিনীত রাজকুমার সিনেমাটি বাংলাদেশ থেকে কম ব্যবসা করলেও বিদেশের মাটিতে প্রচুর ব্যবসা করছে রাজকুমার সিনেমাটি মেগাস্টার সাকিব খান অভিনেতা রাজকুমার সিনেমাটির বিদেশের মাটিতে দুই কোটি টাকার উপরে টিকিট বিক্রি হয়েছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে জানিয়ে দিন একটা কথা না বললেই নয় আমাদের দেশের সঠিক বক্স অফিস নেই কালেকশনটা একটু কম বেশি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ